সাভারের আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 209 জন। সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। শ্রমিকরা জানায়, সকালে জিরাবো এলাকায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে পাশের একটি গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মাঝে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে মাস্কট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগম সহ 6-7 জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত নারী শ্রমিকের বাড়ি গাইবান্ধায়। সংঘর্ষের পর 19টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।